गुण के तेरा साया मैं तुझको थाम लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं, रखूं तुझे पलकों तले, पूजा करूं तेरी, तेरे सिवा तू ही बाता, क्या जिंदगी मेरी तू नहीं तो दुनिया में कुछ नहीं मेरा, तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला, ओ मेरी माँ मैं तेरा लाडला, माँ ओ मेरी माँ मैं तेरा একটা নিজেদের মা বাবার জন্য জোরে তালি হোক সঙ্গে গেলে প্লিজ সামনে থেকে আমার ভাই ভাইয়ের সঙ্গে সবাই ভাইয়েরা এত সুন্দর একটা প্লেস করে দিয়েছেন, এটা যাওয়া উচিত তো।
এ বাবা, বিশাল ব্যাপার। তো সবাই ঠিকঠাক আছে তো নাকি? একদম ঠুপ, আমার অনেক কিছু মা আছে এখানে বসে। আরে বাবা, শুধু এদিকটা একটু ঘোরাও। হ্যাঁ, কি পরিস্থিতি, অবস্থা। বিশেষ করে আমি এতক্ষণ আমার বাংলার মাটি দাঁড়িয়ে আমি হিন্দি গান করলাম, হিন্দিতে বোঝানোর চেষ্টা করলাম, এইবারে বাংলায় গাইব। আচ্ছা, নিচে অবস্থা খারাপ আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই ঘুমাই, দেখো হাওয়া করো একটু। আচ্ছা অরিজিৎ দা, আচ্ছা এখানে পেয়েছি, দাঁড়াও। এই যে এখানে আমার, এখানে আমার অনেক মায়েরা বসে আছেন। বিশেষ করে মায়ের আঁচল এমন একটা জায়গা, পৃথিবীর সব থেকে নিরাপত্তা জায়গা হচ্ছে সেই জায়গাটা, যেখান থেকে কোনো সন্তানকে ছিনিয়ে নিয়ে যাওয়াটা একটু টাফ আছে, তাই তো নাকি? আর তোমার জন্য বিশেষ করে এই গানটি, এই মায়েটার জন্য। ঠিক আছে, রেডি? স্নেহের ছায়া ভালোবাসা ঢেকে রাখে যে অনেক জ্বালা সয়োভূপে জড়িয়ে রাখে যে তারি আঁচলে মন লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমার সাথে মা ও মা মা আমার মা মা ও শুধু মা নয়, মায়ের পেছনে বাবাও থাকে বড়গাছের মতো। আমার পৃথিবীতে এসে আবার চলেও যাবো, মাঝখানে দেখা হবে সেই মা বাবার মতো ভগবানের সঙ্গে, তাই তো নাকি? এটা সবার মা বাবার জন্য। ये तो सच है कि भगवान है मगर फिर भी अनजान है ये तो सच है कि भगवान তখন আমি মায়েদের জন্য গান গেলাম। এইবার যে গানটি শোনাবো সেটা হচ্ছে, মা যখন তার ছেলেকে খুব কষ্ট দেয়, মানে মার এটারে, তারপরে সে নিজেও খুব কষ্ট পায়। একটা গান আছে, গোপালকে দড়ি বেঁধে রাখিস, এখন হোক সেটা
তারপর আস্তে আস্তে করে একটা গানের রিকোয়েস্ট আছে, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে, একটা পর একটা গাইবো। হ্যাঁ রূপম ইসলাম, আচ্ছা নীল রং ছিল ভীষণ প্রিয় বলেছিলে গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দাদা একটু সময় নিয়ে নিচ্ছি, আমাদের কিরণ প্রধান মহাশয়, মাননীয় কিরণ প্রধান মহাশয়, উনি বুড়াবুড়ি যাদব চক্র, তাই তো? যাদব মিশ্র চক, ধন্যবাদ, বুড়াবুড়ি যাদব মিশ্র চক থেকে কিরণ প্রধান মহাশয়, উনি 20 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। একই সঙ্গে পুরস্কৃত করেছেন রাজদীপ দাস মহাশয়, উনি কিন্তু পুরুষোত্তমপুর থেকে, উনিও 20 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন সেই গানটাতে, যে গান আমাদের সকলের প্রিয় অরিজিৎ দা প্রথমে গিয়েছিলেন, আমাদের প্রত্যেকের আরাধ্য দেবতা বাবা লোকনাথকে উদ্দেশ্য করে, সেই গানেই খুশি হয়ে 40টি টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ জানাবো অরিজিৎ দাকে। আর আমি চাইছি যে আজকের যেই টাকাটা আমার আসছে না, আমার কাছে যে টাকাগুলো আসবে, আমি চাইছি যে এই টাকাগুলো আজকে আমি বাবার নামে দান করে যাব, কেন বাবাকে যেখানে সেখানে পাওয়া যায় না, তাই আমি কমিটিকে চাইবো যে যতটুকু আসবে আমার কাছে ততটুকু আমি কমিটির কাছে একটু দান গ্রহণ করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ও যশোদা মা, ও যশোদা মা, ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না, ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, করবি কি রে মা বলে সে ডাকে যদি এখনই। সবাই একটু তালে তালে
দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। তো একটু রাত হয়েছে, এবার একটু নাচানাচি হবে? হবে, ওকে, সবাই মিলে একটু দুহাত তুলে নাচবো। দাদা একটু সময় দিতে হবে। অরিজিতদা, হ্যাঁ অরিজিতদা, গোবিন্দ মাইতি মহাশয় উনি দাদার সঙ্গীতে সন্তুষ্ট হয়ে 83 টাকা উনি বাবার পায়ে নিবেদন করেছেন। এই পুরস্কারটা অবশ্যই আমরা কমিটির হাতে তুলে দেবো অবশ্যই। আর সেই সাথে আপনার যে প্রিয় গান, মানে ইউটিউব ফেমাস যে গান, তাই তো, মা গো আমার মা, সেইখানটা অবশ্যই রিকোয়েস্ট রয়েছে। আরো অনেক গানের রিকোয়েস্ট রয়েছে, অন্তত কিছু কিছু গান আপনাকে শোনাতেই হবে। অবশ্যই অবশ্যই, যাগুলো হবে সবগুলো ইউটিউব থেকেই হবে, আর আমাদের যে ভালোবাসাগুলো পেয়েছি। তো আজকের অনেক মানুষের সমাগম এখানে, আর সবাই মিলে আজকে এত রাত্রে একটা নিশিপর হবে, আর সবাই মিলে দু হাত তুলে নাচবো, হবে তো নাকি? একসঙ্গে বলতে হবে, নিতাই গৌর প্রেমানন্দে বলো হরি হরি। হরি নাম যখন করতে হয় তখন দু হাত তুলে করতে হয়, বাহু তুলে করতে হয়, তাই তো নাকি? চলো রে। ওই পেছন থেকে যেন জোরে একটা আওয়াজ আছে, নিতাই গৌর প্রেমানন্দে বলো হরি হরি। দুহাত তুলে বলে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কাম আজ প্রেমানন্দে বাপু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। Thank you.
আচ্ছা, এত সুন্দর গানে সন্তুষ্ট হয়ে, আমাদের অরিজিৎদার গানে সন্তুষ্ট হয়ে ভাই ভাই সঙ্গের পক্ষ থেকে 50টি টাকা এবং আমাদের প্রত্যেক মিউজিশিয়ানের মিউজিকে সন্তুষ্ট হয়ে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমরা এই পুরস্কার আমাদের ভাই ভাই সঙ্গের হাতেই তুলে দিচ্ছি। আর
লোকলাথের চরণে। আর গোবিন্দ মাইতি মহাশয়, উনি পুরানো ভীম মন্দির থেকে, উনিও আজকের অনুষ্ঠানে দাদাভাইয়ের সঙ্গীতে সন্তুষ্ট হয়ে 20 টাকা উনি বাবার পায়ে নমস্কার করলেন। ধন্যবাদ। মা তারা জিন্স রুম, মা তারা জিন্স রুম, উনি 160 টাকা দিয়ে কমিটির অফিস রয়েছে, যারা দান করবেন অফিসে গিয়ে দান করুন, দয়া করে অনুষ্ঠানে বিঘ্ন ঘটাবেন না। ধন্যবাদ। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো এমন হলো। Oh, no.
তো একটু রাত হয়েছে আর একটু মহলটা ঝিমিয়ে গেছে, আমি চাইবো এবার একটু মহলটাকে গরম করার জন্য। আর সেই সঙ্গে জানিয়ে রাখি যে আমাদের প্রিয় মাকুদা উনি কিন্তু আছেন, আর অল্প কিছু সময়ের বাদে উনি অবশ্যই আসবেন আজকের এই মঞ্চে। আর মাকুদা তো বলেই দিয়েছেন যে কেউ কিন্তু যেন আপনারা কেউ চলে না যান, তাই তো? তাই আপনারা কেউ যাবেন না, মূল মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় অরিজিৎ দা। আপনারা অনেক আকাঙ্ক্ষিত চিরপরিচিত প্রিয় শিল্পী, আপনাদের ইউটিউব ফেমাস মিস্টার অরিজিৎ এই মুহূর্তে মূল মঞ্চে আছেন। আর অল্প কিছু সময়ের বাদে আমাদের প্রিয় সেই মাকুদা, মেদিনীপুরের মাকু, উনি কিন্তু আসবেন আর অল্প কিছু সময়ের বাদে। তাই সেটুকু সবুর অবশ্যই করতে হবে, আমরা প্রত্যেকে জানি যে সবুরে মেয়া ফলে, সেই সবুরটা কিন্তু আমাদের প্রত্যেকেই করতে হবে অবশ্যই। আর আর রাজুদাকে বলবো, রাজুদা কাইন্ডলি আপনি গ্রিন রুমে আসুন, আমি দেখতে পাচ্ছি না আপনাকে, কাইন্ডলি আপনি গ্রিন রুমে আসুন। আমাদের মেদিনীপুরের গর্ব মাকুদা, মাকু ভাই আমার ছোট, তো ওর খুব ভালো আমাদের মেদিনীপুরে যে কথাবার্তা নিয়ে খুব ভালো স্টোরিগুলো বানায়, আর আমার পরে উনি আসবেন, তো তার আগে একটু মহলটাকে গরম করে দিই, তারপর উনি যখন আসবে আরও একটু হিট হয়ে যাবে। ওকে তো নাকি হবে, তো নাকি একটা মাকুদার জন্য তালি হোক সবাই মিলে প্লিজ জোরে। ক্যা বাত হ্যায়, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা কালা কালা রং জমেতে সাদা কালা, হইছি আমি মনে পাগলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্ত কালে তোমায় বলতে পারি, বসন্ত কালে তোমায় বলতে পারি, সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্ত কালে, বন্ধু কাল
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা লোকনাথ বাবা কি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল হয়ে যায় না পাগলের পিছনে কিছু কারণ থাকে যেমন কি কারণ বন্ধু কালা চাঁদ ও কি মায়া লাগাইছ বন্ধু কালা চাঁদ ও কি মায়া লাগাইছ প্রীতি শিখাইয়া আমার পাগল বানাইছ
তো আমি যখন নিচে যাই, আমার সামনে থেকে একটা বৌদিমণি আমাকে গানের একটা রিকোয়েস্ট করছে, সেটা হচ্ছে মেঘা ওরে মেঘা। হবে নাকি? সবাই কিন্তু ডান্স করতে হবে, হবে তো নাকি? ওকে চলো। সবাই তৈরি? একটু গরম লাগছে নাকি? লাগছে তো একটু গরম। হ্যাঁ, যাদের গরম লাগছে তাদের উদ্দেশ্যে বিশেষ করে এই গানটি। মেঘা রে মেঘা টুকু বরসে দে আমার প্রেমিকাকে, কহিলা ছিটেন ভিজে রে। চিৎকার হবে, চিৎকার হোক দেখি। মেঘা রে মেঘা, মেঘা রে মেঘা টুকু বরসে দে আমার প্রেমিকাকে, কহিলা ছিটেন ভিজে রে। মেঘা রে মেঘা টুকু বরসে দে আমার প্রেমিকাকে, কহিলা ছিটেন ভিজে রে।
মেঘা ওরে মেঘা, মেঘা ওরে মেঘা টুকু বর্ষে দে, আমার প্রেমিক লাগে তুই রাঁচি গান্ধী জান, মেঘা ওরে মেঘা টুকু বর্ষে দে, আমার প্রেমিক লাগে তুই রাঁচি গান্ধী জান। আর একটা বাংলা গান হোক, আর তারপরে গানটা লাস্ট করবো। একটা গানের লিখে সেটা হচ্ছে মা গো মার, আমার মা, সেই গানটা দিয়ে শেষ করবো। তার আগে একটা গান হোক, তারপরে কেন কি এখন ওনার টিম আছে, উনিও আসবেন, হবে তো নাকি? ওকে চলো রেডি। হ্যালো, হ্যাঁ কোনটা অনুরোধ শুরু হচ্ছে তো? মা গো আমার মা, আচ্ছা ঠিক আছে। তো এইটার পরে আমার একদম সিঙ্গেল নাম্বার শেষ গান হবে মা গো আমার মা, আর যেহেতু নাচের মুডে আছে সবাই একটু নাচ হয়ে যাক। সজনী গো সেই তো তোমায় পেতে হাজির হলাম, আবার বীর সানায় বেজেছে, চোখ তুলে দেখো না কে এসেছে, হুকুম করে আবার বীর সানায় বেজেছে, তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালো। আবার বীর সানায় বেজেছে,
রাতে পারবো না কেউ দিতে, পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এত কাঁদে পারবো না কেউ দিতে, চিরদিনই তুমি যে আমার তাই তো কাছে। শাক বাজাও লো দাও হাতে গুঁড়ো, প্রদীপ জ্বালিয়ে বরবরণ করো, শাক বাজাও লো দাও হাতে গুঁড়ো, প্রদীপ জ্বালিয়ে বরবরণ করো, তোমায় তুলে নিয়ে যাও যখন ভালোবেসেছি, শাক পাতে বিধি নিয়ে তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, শাক পাতে বিধি নিয়ে যেতে এসেছি, বলো শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আমার একদম সিঙ্গেল নাম্বার শেষ গান আর খুব জনপ্রিয় একটি গান, আর সেটা হচ্ছে মায়েদের উদ্দেশ্যে গান। আর আমার দাদা ভাই থেকে অনেকক্ষণ থেকে রিকোয়েস্ট দেওয়া হয় যেহেতু লাস্ট গানটা হবে, তাই মায়ের গানটা জন্য একটু ওয়েট করছিলাম। আচ্ছা রাজুদা, আপনি যেখানে থাকুন না কেন একটু গ্রিন রুমে আসুন, আপনার সাথে বিশেষ প্রয়োজন রয়েছে। রাজুদা, রাজু কুমার, আপনি যেখানে থাকুন না কেন একটু গ্রিন রুমে আসুন, বিশেষ প্রয়োজন রয়েছে। প্লিজ রাজুদা, আপনি গ্রিন রুমে আসুন। আর মঞ্চে আছেন আমার আপনার সকলের প্রিয় দাদা ভাই অরিজিৎদা, ওনার এই মুহূর্তে একদম লাস্ট গান, তবে উনি থাকবেন আবারও হয়তো পরবর্তী সময় আসবেন। তাই আসুন এই মুহূর্তে একেবারে লাস্ট গান, এরপরে আমাদের চাই আবারও সকলের প্রিয় মাকু, মেদিনীপুরের মাকু, উনি কিন্তু একদম রেডি আছেন, এরপরে আমরা একদম মাকুদাকে নিয়ে আসবো। তো চলুন এই মুহূর্তে অরিজিৎদার গাওয়া একদম লাস্ট গান, আপনাদের পছন্দের গান, ভালো লাগার ভালোবাসার প্রিয় গান। মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণে আমার জীবন, মা গো আমার মা আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান তুমি মা।
ধন্যবাদ জানাবো অরিজিৎ দাকে।